যে আত্ম উন্নয়ন বা সেলফ ডেভেলপমেন্ট বা নিজের উন্নয়ন এটাকে আমি প্রাধান্য দিছি প্রথমত দুই নাম্বার টার্গেট করা এবং টার্গেট করে যোগাযোগ অন্য নেতা তৈরি করার চোখটা হবে ওই যে যে বিশেষ কর্মীটা যেমন আপনাদের ক্ষেত্রে একটা বিশেষ নজর দেওয়া হচ্ছে কেন্দ্র থেকে আপনাদেরকেও কিন্তু ওই কর্মীর প্রতি একটা বিশেষ নজর দিতে হবে তিন নম্বর হলো যে সংগঠন সম্পর্কে ভুল বুঝাবুঝির অবসান ঘটানো চার নাম্বার কার্য সম্পাদনে আগ্রহ সৃষ্টি যেটাকে মোটিভেশন বলতেছি আমরা পাঁচ নাম্বার কাজের সুবিধা বুঝে কাজ দাও মানে সেই কাজটা আসলে করতে পারবে কিনা যেটা ওয়ার্কার ইভলিউশন বা কর্মী মূল্যায়ন এই জিনিসটা কিন্তু আমাদের লাগবে সর্বশেষ যেটা আহলেদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা মাল্লা নাবী আবাদ আলহামদুলিল্লাহ কেন্দ্রীয় কাউন্সিল সদস্য কেন্দ্রীয় কাউন্সিল সদস্য প্রশিক্ষণ দুই হাজার তেইশে আজকে আমরা প্রায় চার বছর পরে আবারো এই কেন্দ্রীয় কাউন্সিল সদস্য প্রশিক্ষণে অংশগ্রহণ করতে পারছি এর জন্য আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমার প্রশিক্ষণের বিষয় হলো দক্ষ কর্মী তৈরির উপায় এই বিষয়ে আমরা যারা কাউন্সিল সদস্য আছি আমরা জানি যে আমাদের প্রতি তিন মাস অন্তর একটা মানোন্নয়ন পরীক্ষা হয় সেই মানোন্নয়ন পরীক্ষায় আমাদের কিন্তু কাউন্সিল সদস্যদের কর্মী তৈরি করার একটা প্রক্রিয়া আছে আছে না যে কমপক্ষে দুইজনকে কর্মী হিসেবে গড়ে তোলা তো কর্মী তো আমাদের হচ্ছে অনেক কিন্তু স্কিল স্কিল ওয়ার্কার যেটা মানে দক্ষ কর্মী এই দক্ষ কর্মীর বড়ই অভাব আমাদের আছে যার আমরা কাউন্সিল সদস্য আছি আমরা কম বেশি এটা সবাই উপলব্ধি করতে পারি এজন্য আমরা কিভাবে দক্ষ কর্মী তৈরি করতে পারি বা কি প্রসেস অ্যাপ্লাই করলে আমরা দক্ষ কর্মী গড়তে পারি এটা আমি আমার অভিজ্ঞতার আলোকে এবং কিছু নোটের আলোকে আমি বলার চেষ্টা করব ইনশাআল্লাহ যদিও আমার জন্য একটা ব্ল্যাক বোর্ড থাকলে ভালো হতো এখন হোয়াইট বোর্ড না হোয়াইট বোর্ড করে বলে তো আর এটা পাওয়া এখন কঠিন আছে তো যার কারণে প্রজেক্টর কিন্তু একটা কৃত্রিম প্রশিক্ষণ যা আছে তাই এর কাটাকাটি করার সুযোগ নেই ঠিক না এখানে ডিবেট করতেছি আচ্ছা এখন দক্ষ কর্মী আমাদের সবারই চাওয়া আমরা কীভাবে দক্ষ কর্মী তৈরি করতে পারি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদের সংগঠনের সাংগঠনিক যে কাঠামোর যে জনশক্তি স্তর আছে সেই জনশক্তি স্তর বৃদ্ধির জন্য বা জনশক্তি স্তরকে আরও শক্তিশালী করার জন্য যে আজকের এই প্রশিক্ষণ থেকে আমরা যেন যে বিষয়গুলো আলোচনায় আসবে সেগুলো যেন আমরা বাস্তবায়ন করতে পারি এবং আল্লাহ তালা যেন আমাদের এই বিষয়গুলো অন্তর থেকে বোঝার জন্য তৌফিক দান করেন আল্লাহ আমি তো শুরু করার পূর্বে আমি একটা বিষয় বলতে চাইব যে আপনারা মানে এটা জাস্ট এটা কিন্তু কোনো নোট নয় এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছে আমি মনে করি যে প্রথমত একজন দক্ষ কর্মী তৈরি করার পূর্বে আমি নিজে একজন কাউন্সিল সদস্য আমার নিজের আত্ম দরকার দক্ষ কর্মী পরে আগে দক্ষ কর্মী তৈরি করার আগে আমার নিজের একটা আত্ম উন্নয়ন দরকার যেটাকে আমরা সেলফ ডেভেলপমেন্ট বলতেছি বা নিজের উন্নয়ন বা আত্ম উন্নয়ন যেটাই বলি তাহলে এটা আপনারা লিখতে পারেন যে প্রথমত একজন দক্ষ কর্মী তৈরি করার আগে আগে নিজের উন্নয়ন করা আমরা জানি যে আমাদের সিলেবাসে সুরা সফ নামে একটা সুরা আছে ওই সুরা সফে একটা আয়াত আমরা সবাই কম বেশি মুখস্থও জানি আউজ বিল্লা হিমিনা শৈতন আল্লাহ তালা বলছেন ইয়া আমানু লিমা তা কুলুন আল্লাহ বলছেন যে হে ইমানদারগণ এখানে আমরা সবাই ইমানদার মাসাল্লাহ তা আল্লাহ বলছেন তুমি ওই কথা কেন বলো জানি যে করো না তাহলে আমি একজনকে দক্ষ কর্মী তৈরি করবো কিন্তু সেই গুণ যদি আবার আমার মধ্যে না থাকে তাহলে তো সে আমার কথা শুনবে না আর এটা কিন্তু আল্লাহর কাছেও খুব নিন্দনীয় রাগের বিষয় তো এই জন্যই আমি প্রথমত যে বিষয়টাকে প্রাধান্য দিচ্ছি যে দক্ষ কর্মী তৈরি করার পরে আগে নিজের উন্নয়ন করা আগে নিজের যে দুর্বলতাগুলো আছে এগুলোকে সাধ্যমত এখন কেউ তো আর পরিপূর্ণ সব দুর্বলতা কাটিয়ে উঠতে পারবে না কিন্তু সাধ্যমতো উন্নয়নের চেষ্টাই নিজেকে মানে নিয়োজিত রাখা তাই জন্য আমি প্রথমত যে দক্ষ কর্মী তৈরির উপায়ের ক্ষেত্রে প্রথম যে বিষয়টাকে প্রাধান্য দিয়েছি সেটা হলো যে আত্ম উন্নয়ন বা সেলফ ডেভেলপমেন্ট বা নিজের উন্নয়ন এটাকে আমি প্রাধান্য দিয়েছি প্রথমত এটার একটু বিস্তারিত যদি বলি যে দেখেন যেই কর্মীটা নিজে ভালো সংগঠন বোঝে না সে কিন্তু তার কর্মীকে মানে যে কাউন্সিলের কি যে কাউন্সিল নিজে সংগঠন ভালোভাবে বোঝে না মানে ভালোভাবে বোঝা মানে কি গভীর থেকে গভীর বোঝা কারণ আমাদের ইতিপূর্বের ইতিহাস থেকে যেটা আমরা জানি আমাদের যুবসংঘের ইতিহাস থেকে যে ইতিপূর্বে অনেক দক্ষ বলিষ্ঠ কাউন্সিল সদস্যরা তারা সময়ের আবর্তনে বিবর্তনে হারিয়ে গেছে কিন্তু তাহলে বোঝা গেল যে সবারই কিন্তু নৈতিক দৃঢ়তা বা বুঝটা কিন্তু এক না আমার স্বার্থের বিরুদ্ধে যেতেই পারে অনেক ক্ষেত্রে হতেই পারে তখন তখন আমার মেজাজটা কেমন হবে তখন কি আমি থাকবো না থাকবো না তখনই কিন্তু আমার মূল পরীক্ষার বিষয় যে ওই সময় আমি নৈতিকভাবে দৃঢ় থাকতে পারি কি না বা পারবো কিনা ওটা ওইটা কিন্তু প্রশ্ন তো যার জন্যই আমাদের এই বিষয়গুলো নিজেদেরকে ভালো করে বোঝা নিজের বিষয়গুলো আগে স্পষ্ট হওয়া আর আমি মনে করি যে আমাদের এই আবেগে সংগঠন যারা করতে আসে তারা খুব একটা বেশি দিন টিকে থাকতে পারে না ও কাউন্সিল হলেই কি কর্মী হলে কি আর প্রাথমিক শাসক হলে কি সমর্থক হলেই কি আর কেন্দ্রীয় নেতা হলে কি আর কেন্দ্রীয় সভাপতি হলেই কি সবার ক্ষেত্রেই কিন্তু এটা একই কথা যে যদি সে এই বিষয়গুলো যদি হৃদয় থেকে যদি উপলব্ধি না করতে পারে সে টিকতে পারবে না আর সংগঠনে আরেকটা যেটা বিষয় আমার যেটা মানে আমি যেটা দেখেছি সেটা হলো যে আমার নিজের অভিজ্ঞতার আলোকে যেখানে অনেক সময় এমন হয় যে কিছুটা নিজের অনেক সময় নিজের স্বার্থের বাইরে কিছু বিষয় চলে যায় অনেক সময় তখন স্যাক্রিফাইসের বিষয়টা কিন্তু আসে তখন এই স্যাক্রিফাইস ছাড়া সংগঠন গোলমাল লেগে যেতে পারে বিশৃঙ্খলা তৈরি হয়ে যেতে পারে এই যে স্যাক্রিফাইজিং মাইন্ড এটা তৈরি হয় কখন যখন কেউ নিজের উন্নয়ন করতে পারবে আমি যেই জিনিসটা নিজের উন্নয়নের ক্ষেত্রে বুঝ দিতাম সময় যখন আমার বিপরীত কেউ কিছু বলতো যেমন ধরেন আমি ভালো কোনো একটা আইডিয়া দিলাম হোক সেটা জেলায় হোক সেটা আরও বা কেন্দ্রে ধরেন তো দেখা যাচ্ছে ওই আইডিয়াটা ভালো আইডিয়াটা হয়তো এক্সিকিউট হলো না মানে বাস্তবায়নের প্রক্রিয়া গেল না তখন আমি যে বিষয়টা যেই যেই বাক্যগুলো দিয়ে আমি নিজেকে বুঝতেই সেটা আমি আপনাদেরকে একটু বলি দেখেন আপনাদের এটা কাজে লাগে কিনা আমি বুঝতে এটা এইভাবে যে হয়তো আমি এই বিষয়টা যেভাবে বুঝতেছি হয়তো সে বুঝতেছে না একদিন হোক একদিন হয়তো আল্লাহ তালা আমার এই জিনিসটাই হয়তো একদিন হোক একদিন অন্য কারো দ্বারা বুঝিয়ে দিবে। হয়তো আল্লাহ আমার সে ব্যর্থতা আছে আমি পারলাম না বোঝাই দিতে আরেকটা জিনিস আমি মানে এখানে ফিল করি সেটা হচ্ছে যে হয়তো এমন হতে পারে যে এখন সেটা উপযুক্ত সময় নয় হয়তো আল্লাহ যখন চাইবেন উপযুক্ত টাইমে সেটা হয়তো বাস্তবায়ন হবে আরেকটা বিষয় মনে করি আমি যে আমি যতটা সংগঠনের জন্য ত্যাগ শিকার বা মন মানসিকতা রাখি হয়তো উনি রাখে না যে ভেটো দিল এজন্য সাময়িকভাবে মেনে নিলাম তা আমার মনে হয় এই কথাগুলো আপনাদের জন্য অনেকটা মানে হারিয়ে না যাওয়ার ক্ষেত্রে মোটিভেটেড হয়ে টিকে থাকার একটা কারণ হতে পারে আমি কিন্তু এগুলা দিয়ে নিজেকে বুঝতেই যেমন হতে পারে না যে আমি হয়তো এই বিষয়টার জন্য যতটা ত্যাগ শিকারের জন্য মন মানসিকতা রাখতে চাচ্ছি হয়তো যে ভেট দিচ্ছে তার হয়তো নাই এরকম হতে পারে না যেমন আমরা জাতিসংঘের যদি পাঁচটা স্থায়ী রাষ্ট্র ঘটনাগুলো দেখি ঘটনা কিন্তু ওরকমই বাকি চারটা জাতিসংঘের স্থায়ী রাষ্ট্র হয়তো বলতেছে যে ঠিক আছে মিয়ানমারকে মিয়ানমারে যে আরাকান এটা স্বাধীন ঘোষণা করা হোক কিন্তু চীন বলতেছে যে না ভেটো দিয়ে দিল যে না এর দরকার নাই তাহলে বোঝা গেল যে আসলে অনেক সময় কিন্তু এখন হয় যে ওই ও তার স্বার্থ বেশি ওখানে সে স্বার্থ বেশি কাজ করছে এই জন্য সে হলো না কিন্তু একদিন না হোক একদিন হবে এই আশা আমরা রাখতেই পারি রাখতে পারি না যে একদিন না হোক একদিন ইনশাল্লাহ এই যে কাশ্মীর এরপরে এই আরাকান ইনশাল্লাহ একদিন না হোক একদিন স্বাধীন রাষ্ট্রে পরিণত হবে আমরা দোয়া করি আল্লাহ তালা নির্যাতিত যে মুসলিম রাষ্ট্রগুলো আছে এই নির্যাতিত মুসলিম রাষ্ট্রগুলোতে আল্লাহ যেন গাইবিভাবে সাহায্য দান করেন এবং পাশাপাশি এদের জন্য যেন উত্তম অভিভাবক উত্তম সাহায্যকারী যেন আল্লাহ তালা প্রেরণ করে দেন আল্লাহ মহামি তো এখন আমরা দুই নম্বর যে বিষয়টা জানবো যে দক্ষ কর্মী তৈরি করার উপায়ের ক্ষেত্রে এক নম্বর হচ্ছে টার্গেট করা মানে দুই নম্বর টার্গেট করা এবং টার্গেট করে যোগাযোগ করা টার্গেট করা এবং যোগাযোগ টার্গেট ও যোগাযোগ মানে কর্মী টার্গেট করা আর কি যে আমি কোন সেলটাকে কর্মী দক্ষ কর্মী তৈরি করব। এখানে একটা বিষয় টার্গেট করার গুরুত্বটা কেন যে দেখবেন আপনি যে সবাই কিন্তু দক্ষ কর্মী হতে পারবে না কারণ কিছু কিছু বিষয় থাকে এমন যখন আপনি সমাজে কাজ করতে যাবেন দেখবেন যে সবাইকে দেখবেন আপনি একই লেভেলে পাবেন না কেউ হয়তো কারো বুঝ শক্তি বেশি এটা আল্লাহরই সৃষ্টি আল্লাহ এটা দিচ্ছেন আমাদের কারণ আল্লাহ তো এই মেধা আমাদেরকে দান করেন কেউ হয়তো দক্ষ তৈ কর্মী তৈরি হওয়ার জন্য হয়তো নিজে থেকে এগিয়ে আসতে পারবে কিন্তু কেউ হয়তো পারবে না তো সেক্ষেত্রে আমাদের করণীয় হবে যে ওই মানে একটা আছে না যে মাইন্ড আই এটা মানে অন্তর চক্ষু না কি বলে এটাকে যেটা আছে ওইটা দিয়ে দেখা যে এমনি বাহ্যিক দেখা না এই ছেলেটা বেশি কাজ করে অনেক ছেলে বেশি কাজ করতে পারে কিন্তু তার বোঝার ক্ষমতা হয়তো বেশি নাও থাকতে পারে এই জন্য এই জিনিসটা আগে আইডেন্টিফাই করা তার মানে আমরা এখানে যারা কাউন্সিল সদস্য আছে সবাই কিন্তু নেতা নেতা পর্যায়ে না সর্বোচ্চ ক্যাডার মানে নেতা আমরা নেতৃত্ব পর্যায়ে আছি তো নেতৃত্ব পর্যায়ের সবচেয়ে বড় যে বিষয়টা হলো সেটা হচ্ছে আমাকে অন্য নেতা তৈরি করার চোখটা থাকতে হবে কাকে দিয়ে আমি কাজ করে নিতে পারবো অর্থাৎ দূরদর্শিতা যেটা এটা কিন্তু আমার থাকতে হবে যে কোন কর্মীটাকে দিয়ে এটা যদি আমার টার্গেট না থাকে টার্গেট মিস মানে হ্যাঁ আবার একই জনের প্রতি আমার সারা জীবন টার্গেট থাকতে হবে বিষয়টা এমন না টার্গেট মিস হয়ে যেতে পারে হতে পারে না আমার বন্ধুকে ছয়টা গুলি আছে তো আমি একটা বিষয়কে আবার ছয়টা গুলি দিয়ে একটা মারিয়ে দিতে হবে তো আমার দুই তিনটা মিস হয়ে যেতে পারে হলো কিন্তু আমার টার্গেট যেন ঠিক থাকে যে আমার একটাকে অন্তত আমার উমুক উপজেলায় আমার একটা অন্তত দক্ষ কর্মী লাগবেই এর জন্য যিনি সভাপতি থাকবেন যিনি জেলা দায়িত্বশীল থাকবেন যিনি একজন কাউন্সিল সদস্য থাকবেন তার একটা দায়িত্ব হলো যে সে যেন অন্তত প্রত্যেকটা উপজেলায় একটা দক্ষ কর্মী তৈরি করার জন্য তার যে মাইন্ড আইটা আছে এই মাইন্ড আই থেকে যেন সে উত্তর বের করে যে ওই ছেলেটা আমার পারবে এর জন্য তার সাথে কমিউনিকেট করতে হবে যখন আমি বুঝে গেলাম যে এই ছেলেটা আমার মনে হয় যে এই ছেলেটাকে দিয়ে আমি কাজটা করতে পারবো তখন কিন্তু তাকে যোগাযোগ করে সে পরীক্ষা দিচ্ছে কি না অন্যান্যদের তো খোঁজ নিবই কিন্তু তারটা একটু বিশেষভাবে নিব কেন বলতেছি দেখেন এখানে যে আপনার কাউন্সিল সদস্য প্রশিক্ষণ আমরা তারা নিচ্ছি আমরা এখানে শুধু কাউন্সিল সদস্যদেরকেই নিচ্ছি তাই না কারণ কেন নিচ্ছি কারণ এরা কাউন্সিল মানের এদেরকে এই প্রশিক্ষণটা দিলে এরা এই উপযুক্ত এখানে কিন্তু আমরা এমন এমন বিষয় রাখিনি যে বিষয়গুলো একেবারেই একজন সাধারণ কর্মীর জন্য যেটা প্রযোজ্য সেগুলো কিন্তু আমরা রাখিনি কেন কারণ আপনারা হচ্ছেন এখন উচ্চ স্তরের কর্মী এই আপনাদের জন্য বিষয়টাই কিন্তু চেঞ্জ ঠিক তেমনি একইভাবে যখন আমরা কোনো কর্মীকে টার্গেট করে ফেললাম টার্গেট করার পর তার সাথে যোগাযোগটা যখন করব ওই যে বিশেষ যে কর্মীটা যেমন আপনাদের ক্ষেত্রে একটা বিশেষ নজর দেওয়া হচ্ছে কেন্দ্র থেকে আপনাদেরকেও কিন্তু ওই কর্মীর প্রতি একটা বিশেষ নজর দিতে হবে এটা আবার একটু মানে কি বলবো ট্যাকটিক্যালি হতে হবে এটা আবার মানুষকে বুঝায় বুঝায় না যে অন্যান্যদেরকে বুঝাই দিচ্ছেন যে তোমার উপজেলায় কিন্তু আমি উমুকের সাথে যোগাযোগ করি প্রতিদিন বা মাঝে মাঝে যোগাযোগ করি বুঝিয়ে দেয় না মানে এটা জাস্ট একজন বুঝবে এখানে যিনি কাউন্সিল সদস্য তারই দায়িত্ব বেশি সে তাকে কিভাবে তৈরি করা যাবে সে সেই বিষয়টা যেন চিন্তা করে আমি মনে করি আজকে যদি আপনারা এই প্রশিক্ষণের এই জায়গার এই অংশটা মানে প্রথমটা তো বললাম নিজের ক্ষেত্রে আর দুই নম্বর যে কথা এটা কিন্তু মূল এটা যদি বোঝেন তাহলে কিন্তু আমাদের দক্ষ কর্মী তৈরি হয়ে যাবে ইনশাল কারণ আমরা যখন একজনকে ধরে নিলাম যে এই ছেলেটাকে আমি তৈরি করতে পারবো এভাবে যদি এখন আমরা কেন্দ্র কমিটি যদি ধরে নিই আমরা বারোজন না তো প্রতি পরীক্ষার ক্ষেত্রে ধরেন প্রতি তিন মাস অন্তর অন্তর পরীক্ষা হয় না আমাদের মানোন্নয়ন পরীক্ষা হয় আমরা বারো জন যদি এরকম প্রতিটা মানে বিভিন্ন জেলা থেকে দুইজন দুজন করে যদি টার্গেট করি বারো দু কোনো চব্বিশ জন চব্বিশ জনকে আমরা কাউন্সিল মানে গড়ে তুলব আমরা তো জানি সারা বাংলাদেশের কর্মী কে কাজ করতেছে জানি না রিপোর্ট আমাদের সবার কাছে আছে একজনের কাছে নাই কিন্তু বারোজনের জনের কাছে তো সব রিপোর্টই আছে কারণ বারো জনই গোটা বাংলাদেশের তথ্যটা চিত্র তাদের সামনে তো আমরা যদি দুইজন দুইজন করে যদি টার্গেট করে তৈরি করতে শুরু করি তাহলে কিন্তু কাউন্সিল কিন্তু আমাদের মাধ্যমে অন্তত চব্বিশ জনের মধ্যে দশজন তো হবে হবে না একইভাবে আপনারা আবার কাউন্সিল সদস্য আপনারা তো প্রতি তিন মাস অন্তর অন্তত একজনকে কাউন্সিল সদস্য হিসেবে পরীক্ষা দেওয়াবেন তৈরি করবেন তো এটা যদি আপনারা যদি দায়িত্ব পালন করা শুরু করেন তাহলে যেই যেই কর্মীটা দক্ষ হচ্ছে সেই কর্মীটাকে কিন্তু আমরা অটোমেটিক্যালি আবার কাউন্সিল হিসেবেও কিন্তু আমরা তৈরি করতে পারব বোঝাতে পারছি না মানে তার মানে এই বিষয়টা কিন্তু এই জায়গাটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কারণ এখানে আমরা অধিকাংশ জেলা দায়িত্বশীল আমরা যদি এই বিষয়টা যদি ভালো করে যদি বুঝে থাকি যে টার্গেট করে তাকে একটু সময় দেওয়া কি কী ক্ষেত্রে সময় দেবো সেই বিষয়টা তিন নম্বর দুইটা গেল তো তিন নম্বর হলো যে সংগঠন সম্পর্কে ভুল বুঝাবুঝির অবসান ঘটানো সংগঠন সম্পর্কে ভুল বুঝাবুঝির অবসান ঘটানো কারণ এগুলোই স্লো পয়জনিং একটা কর্মী নষ্ট হয়ে যাওয়ার পিছনে এগুলো দায়ী যে ওই কর্মীটা ভুল বুঝে দূরে সরে থাকলো বা দূরে চলে গেল রিমুভিং মিস আন্ডারস্ট্যান্ডিং অ্যাবাউট আওয়ার অ্যাসোসিয়েশন অর্থাৎ যে কোনো কর্মীর সংগঠন সম্পর্কে কোনো ভুল বুঝাবুঝি আছে কি না এর জন্য তার কাছে যেই কর্মীটাকে আমি টার্গেট করলাম তার কাছ থেকে এটা জেনে নেওয়া যে তুমি সংগঠন নিয়ে কী ভাবো বা এটা সম্পর্কে তুমি নেগেটিভ পাঁচটা কথা বলো মানে আমি কেন বলছি কথাটা একটা যখন দক্ষ কর্মী আপনি তৈরি করতে যাবেন তাকে আপনি সময় দেন যে তুমি পাঁচটা বিষয় তৈরি করো বা দশটা বিষয় তুমি বলো বা দুইটা বিষয় বলো যে সংগঠন করার দরকার নাই বা এরকম সংগঠনের ভুল বুঝাবুঝি তুমি পাঁচ সাতটা বিষয় বলো ওই পাঁচ সাতটা বিষয় যখন ওর মাথার থেকে বেরোবে বা ওকে ভাবনার সুযোগ দিতে হবে যে তুমি ভেবে বলো তখন দেখা যাবে যে ও যখন নেগেটিভ কথাগুলো যখন বলবে আর ওটাকে যদি আমরা সংশোধন করে দিতে পারি তখন কিন্তু ওর ওই বিষয়গুলো কিন্তু আর চিন্তায় আসবে না আমি কি বোঝাতে পারলাম কি আবার মানে সংগঠন সম্পর্কে তো ভুল বুঝাবুঝি এক একজনের এক এক রকম হতে পারে যেমন কারো সমস্যা থাকতে পারে বায়াত নে আমাদের সব ঠিক আছে বায়াতে সমস্যা আসান এরকম কিছু কর্মী তো তাকে তো বায়াত নিয়ে বেশি কথা বলতে হবে মানে যার যে রোগ মানে আমি এখানে বোঝাতে চাচ্ছি কি ভুল বোঝাবুঝি বলতে তার এক্স্যাক্ট স্পেসিফিক ডিজিজটা নির্ধারণ করা মানে তার যদি রোগটাই নির্ণয় না করতে পারি তো সারাদিন ওয়াজ করে আমার লাভটা কি তো কাজ দিবে না তো ওর রোগটা কি আগে সংগঠন সম্পর্কে যে ভুল বোঝে কোন বিষয়টা ভুল বোঝে সংগঠন সব ভুল বোঝে সব তর্কে ভুল বুঝে না সবকে ভুল বুঝবে না কিছু কিছু বিষয় তার বুঝে আসে না তো ওই বিষয়গুলো তাকে বোঝানো ওই বিষয়গুলো তাকে এগিয়ে নেওয়া ওই বিষয়গুলো তার সংশোধন করে দেওয়া তো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার আমি মনে করি একটা দক্ষ কর্মী তৈরি করার ক্ষেত্রে আমি আমার বাস্তব আমি কিন্তু এগুলো আমার বাস্তব অভিজ্ঞতার আলোকে লেগছে এটা কিন্তু ওই কোনো মানে বই পুস্তক থেকে না আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমার মনে হয়েছে যে এই বিষয়গুলো একটা কর্মী তৈরি করার ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করলে তাহলে ওই কর্মীটার নেগেটিভ বিষয়গুলো দূর হয়ে যাচ্ছে পজিটিভ বিষয়গুলো দূর হচ্ছে তাহলে একটা ভালো সুফল পেতে পারি তাহলে লিখছেন আপনারা যে সংগঠন সম্পর্কে ভুল দূর করা বা অবসান আচ্ছা এরপরে এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে যে কার্য সম্পাদনে চার নম্বর কার্য সম্পাদনে আগ্রহ সৃষ্টি যেটাকে মোটিভেশন বলতেছি আমরা তাকে যেমন একটা কর্মী মানে কি সে তো কাজ করবে কাজ করবে বলে তো সে কর্মী সে যে কাজটা করবে সেই কাজের ক্ষেত্রে একটা মোটিভেট করা তাকে তাকে আমি একটা কাজ দিয়ে দিলাম কিন্তু সে কাজটার জন্য কার্য সম্পাদনে আগ্রহ সৃষ্টি কার্য সম্পাদনে আগ্রহ সৃষ্টি আমি সভাপতি বা আমি সেক্রেটারি আমি একটা কর্মীকে দায়িত্ব দিছি কিন্তু এই দায়িত্বটা যে আসলে তাকে মোটিভেট করে দিলে যতটা কাজে দিবে আর এমনি দায়িত্ব দিলাম তুমি এটা করো এতে কিন্তু অত কাজে দিবে না কর্মী মানে কি একটা কর্মী যখন একটা কাজ করলো না যখন আপনি এটা শিথিল করে দেখলেন তখন কিন্তু ওর মধ্যে কিন্তু একটা নেগেটিভ প্রভাব পড়বে ও ভাববে যে কাজ না করলেও তো হয় না এই জিনিসটা করা যাবে না মানে তাকে এটা আগ্রহ তৈরি করে যদি আমি দেই তাহলে আশা করা যায় নাইনটি পারসেন্ট কর্মীরা অন্তত কাজটা করবে না করলেও চেষ্টা করবে তো চেষ্টা করাটা তো আমরা কাজ হিসেবে ধরে নিতে পারি এই জন্য আমরা তাকে চার নম্বর যে কাজটা করতে পারি সেটা হচ্ছে তাকে মোটিভেট করে তাকে দায়িত্বটা বুঝিয়ে দেওয়া মানে তাকে প্রথমে আগ্রহ সৃষ্টি করলাম কাজটা করার জন্য যে এই কাজটা তুমি পারবা সে উদাহরণস্বরূপ একটা উদাহরণ দিলে বুঝে আসতে পারে একটা প্রচার সম্পাদক এটাও আমাদের আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে যে কাজের সুবিধা পরের যেটা লিখেন পাঁচ নাম্বার কাজের সুবিধা বুঝে কাজ দাও মানে সেই কাজটা আসলে করতে পারবে কিনা ফ্যাসিডিলেট ওয়ার্ক হ্যাঁ হ্যাঁ ওটা আমি এখন আসতেছি এই যে কাজের সুবিধাটা বোঝা তার মানে আসলে এই কর্মীটা ওই কাজের জন্য মানে কোয়ালিফাইড কিনা যখন এইটা আমরা বুঝতে ভুল করতেছি এটা নট অনলি জেলার সমস্যা এটা কিন্তু আমি মনে করি আমাদের সংগঠনের সর্বস্তরের সমস্যা যে আমরা একটা শাখা গঠন করতেছি আমরা একটা এলাকা গঠন করছি আমরা উপজেলা গঠন করছি আমরা জেলা গঠন করছি কেন্দ্র গঠন করছি সব জায়গাতেই কে কোন কাজের জন্য অ্যাপ্রোপ্রিয়েট এইটা কিন্তু আগে আমাদের আইডেন্টিফাই করতে হবে এর জন্য বেশি সময় যদি বেশি যায় যাক তাও ভালো কিন্তু একজনকে দায়িত্ব দিয়ে তাকে আপনি সরিয়ে দিলে তার বিপদ মন খারাপ হয়ে যেতে পারে তার আগ্রহ নষ্ট হয়ে যেতে পারে কাজের আগ্রহই নষ্ট হয়ে গেল তাহলে তার সুবিধাটা বোঝা তার মানে আমি একজন দেখতে পাচ্ছি যে একটা কর্মী তাকে কোনো কারণে প্রশিক্ষণ সম্পাদক করা হয়েছে বা তাকে প্রচার সম্পাদক করা হয়েছে কিন্তু সে প্রচারে ভালো না কিন্তু যেই ছেলেটা সাহিত্য সংস্কৃতি বিষয়ক সম্পাদক ও আবার প্রচারে ভালো তাহলে আমরা যে টিমটা গঠন করব। কাজের ক্ষেত্রে সেটা কিন্তু একজন কর্মী এটা করতে পারে যে প্রচার সম্পাদকের সাথে সাহিত্য সংস্কৃতি বিষয় সম্পাদকের একটা কি করে দিল যে তোমরা দুজন মিলে প্রচার করো তাহলে কোঅপারেট হচ্ছে কাজটাতে সহযোগিতা হচ্ছে দুজন দুজন মিলে কাজটা করলো আর একজন যে কাজটাতে দক্ষ নয় তাকে যদি ওই কাজটা আমরা দিয়ে দিই তখন কিন্তু দেখা যায় ওটার জন্য নেগেটিভ প্রভাব পড়ে কাজের ভালোর চেয়েতে খারাপ দিকটা কিন্তু বেশি হয়ে যায় তখন এটা এই একটা কর্মীর কাছ থেকে কাজ নেওয়ার ক্ষেত্রে আমরা তাকে দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে কিন্তু আমাদের বুঝতে হবে যে আসলে কি সে এই কাজটা করতে পারবে কিনা তাহলে আমরা যেটা ভাবি একজন কাউন্সিল সদস্য হিসেবে জেলা দায়িত্বশীল হিসেবে আগামীকাল একটা শাখা গঠন করতে যাব বা একটা উপজেলা গঠন করতে যাব বাস চিন্তা করে যায় উপজেলা গঠন করে দিয়ে চলে আসলাম এটা কিন্তু খুব একটা আশানুরূপ ফল হয় না আমি মনে করি কেন কারণ এই বিষয়ে আমাদের স্টাডি যার ভালো থাকে সে ভালো করতে পারে আপনি যদি বুঝে থাকেন যে আমার এই কয়েকটা কর্মী আছে এদেরকে দিয়ে আমি কাজ করে নিব তাহলে কিন্তু ওই কাজটা বেশি সুবিধার হয় এবার আরেকটা যেটা বিষয় ছয় নম্বর সেটা হচ্ছে যে ফলো আপ করা অর্থাৎ তাকে অনুসরণ করা তার বিষয়গুলো ফলো আপে রাখতে হবে যে আসলে তাকে যে দায়িত্বগুলো দেয়া হলো দায়িত্বটা সে পালন করছে কিনা এই ফলো আপটা আমাদের কিন্তু দরকার যে একজন দক্ষ কর্মী ওর যে কাজের পটেন্সিয়ালিটি আছে সেটা আমি পাচ্ছি কিনা যদি এই কাজটাও না নিই তাহলে মনে রাখবেন ও কিন্তু একসময় হারাই যাবে তো এই জিনিসগুলো কিন্তু আমাদের দক্ষ কর্মী তৈরির ক্ষেত্রে সহায়ক হবে সর্বশেষ যে বিষয়টা বলতে চাইব সেটা হলো যে একজন ওয়ার্কারের মূল্যায়ন অর্থাৎ কর্মী মূল্যায়ন যেটা ওয়ার্কার ইভ্যালুয়েশন বা কর্মী মূল্যায়ন এই জিনিসটা কিন্তু আমাদের লাগবে সর্বশেষ যেটা এই কর্মী মূল্যায়নটা কেন দরকার একজন কর্মীর এক একটা কর্মীর এক একটা সম্মান আছে তার একটা যোগ্যতা আছে তার এডুকেশনাল কোয়ালিফিকেশন আছে ইত্যাদি এখন দেখা যাচ্ছে যে আমরা যদি এটা বন্টন করতে যদি কম বেশ করে ফেলি তাহলে কিন্তু ওই কর্মীটার কাছ থেকে আমি যতটা কাজ নিতে পারতাম সেটা কিন্তু আমি পাবো না সেটা কিন্তু আমি হারিয়ে ফেলবো তো কাজেই আমার যে কয়েকটা পয়েন্ট বললাম পিছন দিক থেকে শহীদ ভাই আপনি বলেন পয়েন্টগুলো একটু এক নজরে বলেন এই মোটামুটি সাতটা পয়েন্ট আমরা আলোচনা করলাম যদি আমরা কর্মীদেরকে এভাবে যদি একটু সময় দিতে পারি তাহলে ইনশাল্লাহ আমাদের কর্মীরা অ্যাক্টিভ থাকবে আরেকটা বিষয় হচ্ছে যে একজন কর্মী আমাদের যে দায়িত্ব কর্তব্য একটা জায়গা আছে আমাদের যে প্রতিদিন সকালে সে তেলাত করে কিনা দোয়াগুলো তার মুখস্থ আছে কিনা যদি আমরা তার আমলের দিকটা যদি কিছুটা শিখাইতে পারি অন্তত সে যেন আমাদের সংগঠন যদি ফিউচারে চলেও যায় সে যেন এতটুকু ভাবতে পারে যে আমি সঙ্গে থেকে এই দোয়াটা শিখছিলাম না যুবসঙ্গের থেকে আমি অন্তত প্রতিদিন কোরআন তেলাতের একটা নির্দেশনাটা আমি পেতাম আজকে তো ওই যে ইয়ের যুগ ওই যে বিভিন্ন গ্রুপ আছে না আমাদের এই গ্রুপগুলোতে সভাপতি সাহেব যদি এই মেসেজটা কপি মেসেজ খালি প্রতিদিন কপি মেসেজ আজকে সকালে কোরআনতে করেছি তো নাকি ইনশাল্লাহ বাস এই মেসেজটা যদি দেয় এটা কিন্তু তার রিমাইন্ডার হয়ে গেল মানে এখন তো আমরা মানে প্রতিদিন ফজরে আমরা উঠি তারপরও দেখা যায় আমরা অ্যালার্ম দিই কেন সতর্কতা বলে যদি যাই না উঠ উঠতে পারি তো ঠিক তেমনি ওই অ্যালার্মের কাজটা মাঝে মাঝেই প্রতিদিন যদি নাও করা যায় মাঝে মাঝে যদি এটা করা যায় রিমাইন্ডার দেওয়া যায় অন্তত ওই কর্মীটা একটা ভাবতে পারবে এটা সংগঠন থেকে চলে গেল যে না আগে যখন আমি সংগঠনে ছিলাম আমাদের সভাপতি অন্তত এই খোঁজটা নিত যে আমি তালাত করেছি কিনা বা একটা হাদিস পাঠ করেছি কিনা ওই কয়েকটা কথা যদি আমরা একটু কোট করে নিতে পারি যেটা এক নম্বরে আছে না যে দৈনিক সকালে দুই পৃষ্ঠা কোরআন তালাত করা একটি হাদিস ব্যাখাসহ একটি আয়াত একটি হাদিস ব্যাখ্যা সহ পাঠ করা ইসলামী সাহিত্য অধ্যয়ন করা তো এই যে এই কাজগুলো যদি আমরা করতে পারি দেখা যাবে যে এগুলোর মাধ্যমে কিন্তু আমরা দেখা যাবে যে ওই কর্মীটার মধ্যে একটা আগ্রহ আসবে যে না অন্তত যুবসঙ্গে থাকলে আমার এই কাজগুলোর কথা বলা হয় তো একটা দক্ষ কর্মীর ক্ষেত্রে কিন্তু তার আমলটাও তো দরকার আমল লাগবে না এটা হয়তো টেকনিক্যালি হতে পারে ওই এতে সব পুরোনো আছে এ সাপ পুরণের ক্ষেত্রে তো করবে এটা হ্যাঁ এটা এটা যদি খোঁজ খবর নেওয়া গেলে তো ভালোই হয় কিন্তু ইন্ডিভিজুয়ালি তো সবার খোঁজ খবর নেওয়াটা কঠিন হ্যাঁ এটা এটাও হতে পারে ওই যে বললাম মোটিভেশন তো বিভিন্ন রকম হতে পারে মোটিভেশনটা কাউকে একটা হাদিয়া দিয়ে হতে পারে কাউকে কিছু বলে হতে পারে তাই না কাউকে একটু বকা দিয়েও হতে পারে একটা কর্মী আমি জানি যে কিছু বকা দিয়ে বেশি কাজ করবে হে তোমার মতো ছেলে তুমি তুমি জানো তুমি কি পারো তুমি করতে পারো তুমি কত পটেন্সিয়াল আর তুমি এই কাজ করছো মানে সি 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 তোমার প্রতি আমি আশাই রাখি না এ ও একবারে মানে সভাপতি আমাকে এভাবে বললো গতি গতি গেল এমন কাজ করতে তাহলে কাউকে বকা দিয়ে হবে কাউকে আদর করে বাবা তুমি তো তো ভালো ভালো ছিলে তুমি অনেক কাজ তুমি কি করে কেন না 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 একদম এনে না যাবে না ওকে কোনো কথা বলা চান্স দেওয়া যাবে না কিন্তু আগে নিজেরটা বলে ফেলতে হবে তুমি ভালো ছেলে তুমি কাজ করবে আমি বিশ্বাস করি তুমি আগামীতে ভালো করবো বাস তো এই ছিল মোটামুটি আমাদের এই বিষয়টা একটা পরিপূরক একটা বিষয় মানে সম্পূরক আর কি ও আচ্ছা একটা চমৎকার একটা প্রশ্ন আসছে যে আগে যদি বোঝা যায় তাহলে তো তাকে দায়িত্ব দেওয়াটা ভালো স সহজ হয় কাজটা কিন্তু দায়িত্ব দিয়ে ফেলছি এখন কাজ করে না এখন কি করব গুরুত্বপূর্ণ বিষয় না এখন তা ওই যে বললাম একটু আগে আমার কিন্তু আলোচনাটা চলে আসছে ওই যে বললাম না যে একজন হয়তো সাহিত্য সংস্কৃতি বিষয়ক সম্পাদক কিন্তু ও যে কাজটা করতে পারবে ওই যে কর্মী মূল্যায়ন বললাম না কর্মী মূল্যায়নটার অর্থ কী যে যে কাজটা করতে পারবে এখন আমি জানি যে ও হচ্ছে প্রশিক্ষণ সম্পাদক তো ও কেন প্রশিক্ষণের কার্যক্রমগুলো করতেছে না এই বিষয়টা ওর উপরে চাপ প্রয়োগ না করে ও কি পারবে সেইটুক কাজ নেওয়াটাই কিন্তু একটা নেতার সবচেয়ে বড় বৈশিষ্ট্য তাকে একটা দায়িত্ব যেহেতু চলে আসছে তার আল্লাহর পক্ষ থেকে চলে আসে কিন্তু সে কাজটার জন্য পারফেক্ট নয় তাহলে কি করবো এখন তাহলে কি এখন কি বসে থাকবো না সে কোন কাজটা পারছে ওটাতে আমি কাজ করি আর তার কাজটা অন্য যে পারবে তার দিয়ে করে নেওয়া এটাকেই মানে কর্মী মূল্যায়ন বলছে আসলে কথাগুলো অনেকগুলোই ছিল হয়তো আরো বিস্তারিত বললে সহজ হতো আর আমিও অল্প কথাতে বোঝাতে হতে পারিনি কিন্তু বিষয়টা কিন্তু ওরকমই হ্যাঁ যে কেউ যদি এরকম দায়িত্বে চলে আসে তাহলে তার ক্ষেত্রে আমরা সাধ্যমতো চেষ্টা করবো যে তাকে কিভাবে ওই জায়গাটা থেকে উন্নয়ন করা যায়